রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উষ্ণতার পারত ততই বাড়ছে কখনো শাসক শিবির দ্বারা বিরোধী কর্মীদের উপর আক্রমণের অভিযোগ কখনো আবার বিরোধী শিবির কর্তৃক শাসক দলের কর্মীদের উপর আক্রমণের অভিযোগে উত্তেজনার পারত আরও বাড়ছে এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় এক বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতিকারী উদয়পুরের চন্দ্রপুর গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় আক্রান্ত হন সজল মজুমদার নামে এই বিজেপি কর্মী যারা হামলা চালিয়েছে তারা দলের কর্মী হওয়ায় একে রাজনৈতিক সন্ত্রাস বলে দাবি সজল জানা গেছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুরের বাসিন্দা বিজেপি কর্মী সজল মজুমদার এদিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় আসতে তার উপর অতর্কিত হামলা চালায় ইন্দ্রজিৎ দাসী নেতৃত্বে চার পাঁচ জনের একটি দুষ্কৃতিকারী দল ঘটনায় গুরুতর আহত হন সচল তিনি চিৎকার ছুড়ে দিলে স্থানীয় লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসলে সুযোগ বুঝে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় পরে এলাকাবাসীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসার পর গোটা বিষয় জানিয়ে রাধা কিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সচল আমাদের বিজেপির কর্মী সজল মজুমদার বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গ্যাস গোডাউনের পাশাপাশি হঠাৎ করে অতর্কিতভাবে আক্রমণ করে ইন্দ্রজিৎ দাস ও তার সহচর তিন জন মিলে আক্রমণ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে তার গলায় চাপা দিয়ে ধরে এবং হাতের উপর পা পা রেখে তাকে ব্লেড দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে তাকে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এখন কি অভিযোগ জানিয়েছে এখন তারপর সঙ্গে সঙ্গে খবর পেয়ে চিৎকার শুনে আমার ছেলেরা গিয়ে তাকে কতুবুর জাপানিয়া হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে ডাক্তার দেখে এখন আমরা কুদুবুর থানাতে আরকিপুর থানাতে আমরা এসেছি অভিযোগ করার জন্য গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় আরকিপুর থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বেরপোর্ট আর এ নিউজ